নমস্কার, স্বাগত। আপনারা দেখছেন জীবনানী শিলিগুড়ি, সঙ্গে রয়েছে আমি শ্যামল। এই মুহূর্তে কিন্তু আবার আমরা ফিরে আসলাম লাইভে, আপনাদের সামনে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে স্কুটি রয়েছে। এই স্কুটিটিকে কিন্তু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এলাকায়। এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে শাল বাগান রয়েছে, ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট গণিত বিভাগের কিন্তু সামনে এই স্কুটিটি দীর্ঘক্ষণ ধরেই কিন্তু পড়ে থাকতে, এভাবেই পড়ে থাকতে দেখা যায়। তার ফলে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই চত্বরে। এখানে কিন্তু উপস্থিত রয়েছেন সিকিউরিটি যারা রয়েছেন তার আধিকারিক সঙ্গে, তার সঙ্গে কিন্তু রয়েছেন মাটিগেরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভোলা ঘোষ এবং আরও অন্যান্যরা। এবং জানিয়ে রাখি আপনাদের, স্কুটিটি কিন্তু দেখাবো ঘুরে একবার, গাড়ির নাম্বারটি সবার আগে দেখে রাখি, WB74BE0441। এবং এই স্কুটিটি কিন্তু ধরাই যাচ্ছে কিন্তু যে দুর্ঘটনার কবলে পড়েছিল, যার দরুন কিন্তু দেখতে পাচ্ছেন যে তার হ্যান্ডেল এবং বিভিন্ন যন্ত্রাংশ কিন্তু ভেঙে পড়েছে। এবং সেই যে দুর্ঘটনার কবলে পড়েছিল সেই স্ক্যাচ রয়েছে, এবং তার সঙ্গে কিন্তু যে জঙ্গলগুলি ছিল সে সঙ্গে জঙ্গলগুলি কিন্তু ঢুকে রয়েছে। তবে কিভাবে, কখন এই দুর্ঘটনা হলো, যদি দুর্ঘটনা হয়ে থাকে কিভাবে হলো, তার কিন্তু কোনো রকম খবর কারো কাছে নেই। ঘটনাস্থলে কিন্তু ইতিমধ্যে কিন্তু সরব হয়েছে এলাকার লোকজন এবং মাটিগেরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভোলা ঘোষ। তাছাড়া তারা কিন্তু জানান যে তারা মাটিগেরা থানায় কিন্তু জানিয়েছেন, এবং মাটিগেরা থানার পুলিশ কিন্তু এখনও পর্যন্ত আসেনি, তবে কিন্তু মাটিগেরা থানার পুলিশ আসবেন বলে তিনি জানিয়েছেন। তবে কার কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো সেই খবর কিন্তু কেউ বলতে পারছে না। আমরা সরাসরি কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে শাল বাগান গণিত বিভাগ রয়েছে সেই ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্সের সামনে থেকে কিন্তু আপনাদের সামনে লাইভ তুলে ধরছি এই মুহূর্তে। এই স্কুটিটিকে ঘিরেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমরা কথা বলে নেব কিন্তু যারা সিকিউরিটির সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন কর্তব্যরত সিকিউরিটি, তাদের সঙ্গে কথা বলবো, এবং আরও যারা রয়েছেন মাটিগেরা পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি ভোলা ঘোষ, তার সাথেও কথা বলবো। তারা কিন্তু দেখিয়ে রেখে আরও একবার আমরা জানাবো আপনাদের, WB74BE0441 গুরুতরভাবে কিন্তু কবলে পড়েছেন গাড়িটি, কিন্তু তাতে জানাই যাচ্ছে। আমরা কথা বলে নেব কিন্তু সিকিউরিটি যারা কর্তব্যরত রয়েছে তার। দাদা, কি হয়েছে কিছু জানা যাচ্ছে? আমার ডিউটি তো নাইটে আছে, আমি যখন আসছি তখন তো শুনলাম কি যে এই অবস্থা দেখলাম, আর তার থেকে বেশি আমি তো বলতে পারতাম। আপনি কখন ডিউটিতে ছিলেন? 10টার সময়। 10টার সময় তখন এখানে এসে এটা দেখছেন? এসে এখানে সব জন এই দাদারা ছিলেন। এখন আপনি কাউকে জানিয়েছেন আপনাদের যে ইনচার্জ সিকিউরিটি? আমার অফিসারকে জানানো আছে। জানানো আছে? হ্যাঁ, আমার হেডকে জানানো হয়েছে। হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এখনো আসেনি? এখনো আসেনি। আপনার নাম? উমেশ সিং। কি মনে হচ্ছে এটা পথ দুর্ঘটনা না কিভাবে কি হলো স্যার? এটা তো আমরা তো বলতে পারতেছি না। কথা বলে নিলাম কিন্তু যে কর্তব্যরত সিকিউরিটি ইনচার্জ যারা রয়েছেন সেই সিকিউরিটির সঙ্গে আমরা কথা বলে নিলাম। এবং এরই সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন সেই স্কুটিটি কিন্তু হ্যান্ডেল এবং পুরো বিভিন্ন যন্ত্রাংশ কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে, এবং ধরা যেতে পারে এটি কিন্তু একটি পথ দুর্ঘটনা হয়েছে। এবং সেই আশপার্শ্ববর্তী যে এলাকাগুলি রয়েছে, জায়গাগুলি যে রয়েছে, সেই জায়গাতে কিন্তু বিভিন্ন কিন্তু চিহ্ন রয়েছে, এবং একটি গাছ যে সামনে রয়েছে সেই গাছটির মধ্যেও কিন্তু ক্ষত চিহ্ন রয়েছে। এই সমস্ত বিষয়গুলি দেখে কিন্তু অনুমান করা যাচ্ছে যে একটি পথ দুর্ঘটনা ঘটেছে, এবং তারপরে কিন্তু সেই গাড়িটি ফেলে দিয়েই কিন্তু তারা হাসপাতাল বা কোথাও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে তাকে। তবে কার কিভাবে কখন অ্যাক্সিডেন্ট হলো সেই বিষয়টি কিন্তু এখনও স্পষ্ট হয়ে উঠছে না। আমরা কথা বলবো কিন্তু ইতিমধ্যেই যারা উপস্থিত রয়েছেন মাটিগেরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভোলা ঘোষ, তার সঙ্গে কিন্তু একবার কথা বলবো। দাদা, কী খবর পেয়ে আসলেন এবং কী দেখছেন বিষয়টা যদি একটু বলেন। আমি বাড়িতে ছিলাম, আমি খবর পেয়ে এখানে আসলাম যে এখানে একটি স্কুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, মনে হচ্ছে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আসার পর দেখি যে এখানটায় আমি সাথে সাথে আমি আইসি মাটিগাড়াকে ফোন করলাম, তো ওনার নলেজে নেই। উনি বললো যে আমি ভ্যান পাঠাচ্ছি, এবং আমি পুলিশ ভ্যানে যারা আছে, ভ্যান পেট্রোলিংয়ে যারা আছে তাদের সাথে কথা বললাম, ওরাও বললো যে আমাদের নলেজে নেই, আমরা এখনই পাঠাচ্ছি। কিন্তু কী অবস্থায় পড়ে আছে, এরা অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে ফেলে দিয়ে গেল, এই লোকগুলো বা কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, সেটা কোনো পুলিশের কাছে কোনো খবর নেই। আমি যখন ফোন করলাম তখন ওরা কিন্তু বলতে পারলো না, ওরা আমার কাছে ডিটেলসটা শুনলো যে আমি বললাম যে ম্যাথামেটিক ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের পাশে একটা স্কুটি পড়ে আছে, তার মানে ওনাদের এটা নলেজে নেই আর কি। হ্যাঁ, এখন কর্তৃপক্ষ জানে কি জানে না সেটা আমি বলতে পারবো না, এটা কর্তৃপক্ষের ব্যাপার। তা আমরা চাচ্ছি যে যাতে এই লোকগুলো কোথায় গেল এটা খুঁজে বের করা, বা এরা হসপিটালে গেল না কি গেল, অ্যাক্সিডেন্ট হয়েছে না কোনো, কেউ ফেলে দিয়ে চলে গেল, বা কেউ লোকগুলোকে মার্ডার হলো না কি হলো, এটা নিয়ে আমাদের একটা আশঙ্কা।
কেননা এই এলাকারই লোকজন হবে, এখানে তো এত দূর থেকে কেউ আসবে না, অন্য অঞ্চল থেকে বা অন্য জেলা থেকে কেউ আসবে না, স্থানীয় লোকজনই আসবে হবে। তা আমরা খুব চিন্তিত আছি যে অন্তত লোকগুলোকে যদি আইডেন্টিফাই করতে পারি, তাদের তারা যদি কোথাও থাকে তাদের যদি সুচিকিৎসার ব্যবস্থা করতে পারি, এটার জন্যই আমরা বসে আছি। এবং পরবর্তীকালে যে পুলিশ আসলে ওনারা ভালো মতন বলতে পারবে জিনিসটা কী হয়েছে, আর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কী করছে না করছে সেটা আমার জানা নেই। কথা বললাম কিন্তু মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভোলা ঘোষ, তিনি কিন্তু ঘটনার খবর পেয়ে কিন্তু ছুটে যান ঘটনাস্থলে। এবং আপনাদের সামনে জানিয়ে রাখি আপনাদের, এই যে স্কুটিটি রয়েছে পরিত্যক্ত অবস্থায় কিন্তু এভাবে পড়ে রয়েছে, তার কিন্তু মালিককে কীভাবে এই স্কুটিটি এখানে আসলো, আসলে কি পথ দুর্ঘটনার কবলে পড়েছিল এই স্কুটিটি, নাকি মার্ডার হয়েছে, খুন হয়েছে, তারা কোথায় গেছে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন যারা এই মুহূর্তে রয়েছেন তারা সকলেই, এবং চিন্তিত রয়েছেন তারা যে পার্শ্ববর্তী এলাকারই হবে অথবা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েরই কোনো স্টাফ না কে রয়েছেন সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত স্পষ্টভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। তবে কিন্তু মাটিগাড়া থানার পুলিশ এখনও পর্যন্ত আসেনি, তবে খবর দেওয়া হয়েছে মাটিগাড়া থানায়, এবং আমরা সরাসরি কিন্তু লাইভ তুলে ধরছি আপনাদের সামনে। আমরা একবার জানিয়ে রাখি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে শালবাগান রয়েছে সেই শালবাগানের সামনে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের সামনে এই অবস্থায় কিন্তু এখনও পর্যন্ত পড়ে রয়েছে এই স্কুটিটি। স্কুটির মালিককে কীভাবে আসলো স্কুটিটি, পথ দুর্ঘটনায় হয়েছে কি না, কিচ্ছু কিন্তু জানা যাচ্ছে না এই মুহূর্তে, কিন্তু সমস্তগুলি বিষয়গুলি কিন্তু স্পষ্টভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। তবে অনুমান কিন্তু করা যাচ্ছে পথ দুর্ঘটনা ঘটেছিল, তবে স্পষ্টভাবে বলা সম্ভব হয়ে উঠছে না, কারণ এই ধরনের কিন্তু দুর্ঘটনা এবং অনেক আশঙ্কা করছেন যারা এই মুহূর্তে রয়েছেন, তারা কিন্তু খুন হয়েছে না কি ভাবে এই স্কুটিটা কেউ ফেলে দিয়ে গেল এমনটাই কিন্তু আশঙ্কা করছেন। যতক্ষণ না পর্যন্ত সঠিক এর খবর পাওয়া যায় আমরা অবশ্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এর কি আসল কারণটি রয়েছে। ততক্ষণের জন্য কিন্তু এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নেক্সট কি আপডেট রয়েছে তার সঙ্গে। ততক্ষণের জন্য দেখতে থাকুন, চোখ রাখুন জীবনের শিলিগুড়ি পর্দায়, সঙ্গে থাকবো আমি শ্যামল, ধন্যবাদ।